রজনীকান্ত যথার্থই সুপারস্টার, বক্স অফিসে আবারও তার ম্যাজিক। রজনীকান্তের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা জেলার সুপারহিট, বিশ্বব্যাপী 300 কোটির ক্লাবে ঢুকে পড়েছে তার সিনেমা, এমনটাই জানিয়েছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা। টুইটারে রমেশ বালা লেখেন, 4 দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে জেলারের আয় প্রায় 300 কোটি ছাড়িয়ে গিয়েছে। 300 কোটির ক্লাবে প্রবেশ করা এটা রজনীকান্তের চতুর্থ সিনেমা। তার আগে এলথিরান, কাবলি এই সিনেমাগুলির আয় বিশ্বব্যাপী 300 কোটিরও বেশি হয়েছিল।